ভোরের নিউজ চব্বিশ ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম। ভোরের নিউজের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামে আপনাকে স্বাগতম। আজ ১৬ই মার্চ ২০১৯, দোছরা চৈত্র ১৪২৫, আটই রজব ১৪৪০, রোজ শনিবার। শুরু করছি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সমূহ। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করতে না চাইলে পুরো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ প্রতিদিন, একান্ত আলাপচারিতায় প্রণব মুখার্জি, হাসিনা ও রেহেনা আমার পরিবারের সদস্য। তিন সপ্তাহ পর মিয়ানমার থেকে আসছে গবাদি পশু। সন্ত্রাসমুক্ত দাবি করা দেশে এমন হামলা দুঃখজনক, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন। শিক্ষার্থীদের নোট ব্যবহারে উৎসাহিত করবেন না, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। হাওর এলাকার উন্নয়নে ফ্লাইওভার নির্মাণ করা হবে, বললেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ১৭ই মার্চ টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক, নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা, শিক্ষক সহ তিন বাংলাদেশি নিহত। ফেসবুক, ইউটিউব এবং টুইটার নিউজিল্যান্ড হামলার ভিডিও মুছে দিতে হিমশিম খাচ্ছে। হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে হিরো মসজিদের খাদেম। মসজিদে থাকা স্বামীকে বাঁচাতে গিয়ে নিহত সিলেটের পারভীন। নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ডক্টর সামাদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী। নিউজিল্যান্ডে হামলায় বিশ্বনেতাদের শোক ও নিন্দা। যুগান্তর, মসজিদে হামলা নিয়ে জেনেভায় নিরাপত্তা পালন। বাড়তি নিরাপত্তার চাদরে ঢাকা কানাডার মসজিদ। গ্যাসের দাম বাড়লে কঠোর আন্দোলনের হুমকি চরমোনাই পীরের। আগুন নিয়ে খেলা, হাটহাজারিতে মাদ্রাসা সহ ২৭ ঘর পুড়ে ছাই। ইসলামের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এমন হামলা, বললেন ইমরান খান। দৈনিক কালের কণ্ঠ, ঢাবিতে অনশনকারী আরও তিন শিক্ষার্থী হাসপাতালে। হিন্দু মুসলিম আমরা সবাই বাঙালি, এখানে সন্ত্রাসী জঙ্গির ঠাঁই নেই। চীনা পণ্য বর্জনের ডাক ভারতীয়দের। মানবকণ্ঠ, নিরাপত্তা দিতে পারলেই খেলতে যাবে বাংলাদেশ, বললেন নাজমুল হাসান পাপন। ডান বাম সবাই একত্রিত হয়েই ছাত্রলীগের বিজয় ঠেকাতে পারেনি, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, বললেন মুশফিকুর রহিম। দৈনিক নয়া দিগন্ত, বিএনপির ভুলে খালেদা জিয়া জেলে, বললেন মোহাম্মদ নাসিম। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে সবাইকে নিয়ে সিদ্ধান্ত, ভিপি নুরুল হক নূর। নিউজিল্যান্ডে মসজিদের ভেতর বাংলাদেশি স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী নিহত। ক্রাইস্ট চার্চে মসজিদে হামলা, বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদে থাকায় মির্জা ফখরুলের শুকরিয়া। প্রথম আলো, ডাকসুতে ছাত্রদলকে খুঁজে পাওয়া যায়নি, বললেন তথ্যমন্ত্রী। প্রার্থী নেই, ভোটহীন ৩০ উপজেলা। দ্বিতীয় ধাপে ১৮ই মার্চ, তৃতীয় ধাপে ২৪শে মার্চ ও চতুর্থ ধাপে ৩১শে মার্চ ভোট গ্রহণ হবে। নিউজিল্যান্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা ও শোক। নিরাপদ খাদ্য নিশ্চিতে পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের। বার্ষিক মানবাধিকার প্রতিবেদন, জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু বিবেচিত হয়নি, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। দৈনিক সমকাল,
নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশিদের খোঁজ নেওয়া হচ্ছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের ইখতিয়ার বললেন আইনমন্ত্রী। কোচিংয়ে বাধ্য করা শিক্ষকের কাজ হতে পারে না বললেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।